প্রথমে দেখা যাক ক্ষমতা কি জিনিস। কোন একটি উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে, অর্থাৎ একক সময়ে একটি বস্তু যে পরিমাণ কাজ করতে পারে সেটি হচ্ছে তার ক্ষমতা। এখন আমরা যদি কোন একটি বস্তুতে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করতে পারি বা শক্তি সরবরাহ করতে পারি, তাহলে সে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারে। সেক্ষেত্রে আমরা একটি বস্তু মোট কি পরিমাণ কাজ করতে পারে সেটি বের করার চেয়ে একক সময় কি পরিমাণ কাজ করতে পারে সেটি বের করা বেশি সুবিধাজনক, বা আমাদের কর্মক্ষেত্রে সেটি বেশি কাজে লাগে। কারণ আমি একটি বস্তুকে যে পরিমাণ নিরবচ্ছিন্নভাবে শক্তি সরবরাহ করব, সেভাবে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে থাকবে, ফলে আমি দুটি বস্তুর মধ্যে তুলনা করতে পারবো কেবলমাত্র একক সময়ে কে কি পরিমাণ কাজ করতে পারছে তার পরিমাণ থেকে। এবং ক্ষমতাকে ইংলিশে বলা হয় পাওয়ার, এবং একে পি দ্বারা সূচিত করা হয়। তাহলে আমরা লিখতে পারি সাধারণভাবে পি সমান কাজ বাই সময় সমান ডাব্লিউ ডিভাইড বাই টি। এখন আমরা যদি এটাকে ভেঙে লিখি এবং ভেক্টর হিসেবে লিখি, যদি এফ পরিমাণ বল একটি কণার উপরে ডিটি সময় ধরে ক্রিয়া করে এবং তার ফলে তার সরণ হয় ডি আর, তাহলে কৃত কাজ ডাব্লিউ সমান হবে ডি ডাব্লিউ সমান হবে এফ ডট ডি আর। এবং আমরা ক্ষমতা সমান লিখতে পারবো এখান থেকে পি সমান ডি ডাব্লিউ ডিভাইড বাই ডি টি সমান বাই ডিটি। এভাবে আমরা ভেক্টরে ভেঙে ক্ষমতাকে প্রকাশ করতে পারি। ক্ষমতা এসে একক হচ্ছে ওয়াট, জেমস ওয়াটের নাম থেকে ক্ষমতার এককের নাম দেওয়া ওয়াট, একে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। এবং আমরা এটা নির্ণয় করতে পারি এভাবে, আমরা জানি যে ক্ষমতা সমান হচ্ছে কাজ বাই সময় সমান হচ্ছে কাজের, এখন আমি যদি কাজের এককের একক বসে এখানে জুল, সময়ের একক সেকেন্ড, সমান হচ্ছে জুল পার সেকেন্ড, এবং জুল পার সেকেন্ডকে ওয়াট বলা হয়, অর্থাৎ ওয়ান জুল পার সেকেন্ড, বা এক সেকেন্ডে যদি এক জুল কাজ করা হয় তাহলে সেটাকে বলা হবে এক ওয়াট। এবং অনেক সময় আমাদেরকে এর চেয়ে বড় একক এককে বা অনেক বড় ক্ষমতার যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, সেগুলোকে আমরা কিলোওয়াট বা মেগাওয়াট হিসেবেও লিখতে পারি। এক হাজার ওয়াট এবং ওয়ান মেগাওয়াট সমান হচ্ছে এক হাজার কিলোওয়াট। এখন শক্তি ব্যবহারের হার থেকে আমরা যেমন ক্ষমতা পাই, তেমনি অনেক সময় আমাদের ক্ষমতা থেকেও প্রকৃত কি পরিমাণ শক্তি ব্যয় করা হয়েছে সেটি জানার প্রয়োজন হতে পারে। যেমন আমরা যদি একটি বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে সেটি জানতে চাই, তাহলে আমাদেরকে সেটি তার ক্ষমতা থেকে, ক্ষমতা এবং সময় থেকে শক্তিটিকে বের করতে হবে, অর্থাৎ যে পরিমাণ শক্তি ব্যয় হয়েছে সে পরিমাণ আমাদেরকে বিদ্যুৎ বিল হিসেব করতে হবে। তাহলে আমরা সেটা করতে পারি এইভাবে, যেহেতু ক্ষমতা ইকুয়াল টু ওয়ার্ক ডিভাইড বাই টাইম, ওয়ার্ক ইকুয়াল টু ক্ষমতা ইনটু সময়, বা কাজ সমান হচ্ছে ক্ষমতা ইনটু সময়। এবং এখান থেকে আমরা কাজের পরিমাপ থেকে আমরা যেহেতু শক্তি পাই, তাহলে আমরা শক্তি সমান লিখতে পারি ক্ষমতা টাইম। এবং আমরা বাড়িতে বা বিভিন্ন কলকারখানায় যেই বিদ্যুৎ ব্যবহার করি তার মোট পরিমাণ আমরা এই মোট শক্তি থেকে পাই, এবং সেটা হিসাব করা হয় যেহেতু ক্ষমতা থেকে। তার একটি নির্দিষ্ট একক আছে, সেটি হচ্ছে কিলো ওয়াট ঘন্টা, অর্থাৎ এই কিলোওয়াট হচ্ছে পি এবং ঘন্টা হচ্ছে সময়। কিলোওয়াট এবং আওয়ারের গুণফল থেকে আমরা মোট শক্তির পরিমাপ করি, এবং একে বলা হয় এক একটি ইউনিট। এবং মোট কি পরিমাণ এটা আমরা একটু ব্যাখ্যা করি, এক কিলোওয়াট পার ঘন্টা বলতে কি বোঝায়। আমরা এভাবে লিখতে পারি ওয়ান কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে এক হাজার ওয়াট আওয়ার, অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাই
কোনো যন্ত্রের ক্ষমতা এবং তার সময়ের গুণফল যদি 1000 হয় তাহলে সেটি হচ্ছে 1 ইউনিট এবং সেটি বিভিন্ন হতে পারে আমরা যদি 1000 ওয়াট ক্ষমতা বিশিষ্ট যেমন বৈদ্যুতিক আয়রনের ক্ষমতা 1000 ওয়াট হতে পারে সেই ক্ষেত্রে আমি যদি একটি বৈদ্যুতিক আয়রনকে 1 ঘন্টা চালাই তাহলে তার খরচকৃত বিদ্যুৎ শক্তির পরিমাণ হবে 1 ইউনিট কিংবা আমি যদি 500 ওয়াটের একটি যন্ত্রকে 2 ঘন্টা চালাই তাহলে 500 কে 2 দিয়ে গুণ করে আমি 1000 ওয়াট আওয়ার পেয়ে যাই তার মানে হচ্ছে 500 ওয়াটের একটি যন্ত্রকে আমি 2 ঘন্টা চালালে মোট 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে একইভাবে একটি টিউব লাইটের ক্ষমতা হচ্ছে 40 ওয়াট কিংবা আমরা অনেক সময় এখন এনার্জি সেভিং বাল্ব হিসেবে 20 ওয়াট বা এই ধরনের বাতি ব্যবহার করে থাকি এখান থেকে আমরা খুব সহজেই হিসেব করতে পারবো যে 20 ওয়াটের একটি বাতি কতক্ষণ চললে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে আমি যদি দেখি আমি 1000 কে 20 দিয়ে ভাগ করলে পাই 50 অর্থাৎ 20 ওয়াটের একটি বাতিকে আমি যদি 50 ঘন্টা চালাই তাহলে আমি মোট 1 ইউনিট বিদ্যুৎ খরচ করব এভাবে আমি যে কোনো যন্ত্রপাতির জন্য কি পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে সেটা আমি জাস্ট যন্ত্রের ওয়াট রেটিং এবং মোট কি সময় চালানো হচ্ছে সেখান থেকে হিসেব করে ফেলতে পারি এই অধ্যায়ের শেষ আলোচ্য টার্মটি হচ্ছে কর্মদক্ষতা একে ইংলিশে বলা হয় এফিসিয়েন্সি একে গ্রিক ইটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং এর সংজ্ঞা দেওয়া এভাবে কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে কার্যকর শক্তি এবং প্রদত্ত মোট শক্তির অনুপাত বোঝায় অর্থাৎ আমরা যখন একটি যন্ত্র ব্যবহার করি যেমন আমি যদি একটি ইঞ্জিনের কথা চিন্তা করি একটি ইঞ্জিন থেকে আমি যখন বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি তখন আমি এখানে ইঞ্জিনে আমার একটি নির্দিষ্ট পরিমাণ জ্বালানি দিতে হয় এবং সেই জ্বালানি থেকে আমি একটি নির্দিষ্ট তাপশক্তি পাই যে তাপশক্তি থেকে আমি এটাকে শক্তি রূপান্তরের মাধ্যমে আমি এটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করি কিন্তু আমি যদি তাপ শক্তি থেকে এর শক্তির পরিমাপটি হিসেব করি এবং বিদ্যুৎ শক্তি থেকে এর পরিমাপটি হিসেব করি তাহলে দেখা যাবে যে পরিমাণ তাপ শক্তি আমি এখানে ব্যয় করছি বিদ্যুৎ সে একই হারে উৎপন্ন হচ্ছে না অর্থাৎ আমি যদি 100 জুল বিদ্যুৎ যদি আমি এখানে 100 জুল তাপ যদি আমি এখানে খরচ করি দেখা যাবে যে আমি বিদ্যুৎ পাচ্ছি বা আমার যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেখান থেকে আমি 30 জুল কাজ করতে পারছি অর্থাৎ এখানে আমার 70 জুল তাপ বিদ্যুৎ শক্তিতে পরিণত হচ্ছে না এখন এর মানে এই না যে এই তাপ শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে বা কিছু আসলে আমরা যখন ইঞ্জিন ব্যবহার করি তখন শক্তির একটা বড় অংশ অনুপযোগী শক্তিতে রূপান্তরিত হয়ে ব্যয় হয়ে যায় যেমন ইঞ্জিনটি গরম হয়ে উঠতে পারে যেই ইঞ্জিনটি যে গরম হয়ে গেল সেখানে যে তাপের অপচয় ঘটল বা ইঞ্জিন থেকে প্রচুর শব্দ তৈরি হতে পারে সেভাবেও একটা শক্তির একটা পরিমাণ অপচয় হতে পারে এই সব শক্তিগুলো আমরা বিদ্যুৎ শক্তি হিসেবে পাই না এবং এগুলোকে আমরা আমাদের উপযোগী শক্তি হিসেবে রূপান্তর করতে পারি না এটাকে আমরা শক্তির অপচয় হিসেবে বলতে পারি এবং আমরা কর্মদক্ষতা বলবো সেটাকেই আমরা যে পরিমাণ শক্তি ব্যয় করছি এবং যে পরিমাণ শক্তি আউটপুট হিসেবে পাচ্ছি তাদের অনুপাতকে এবং একে আমি শতকরা হিসেবে যদি প্রকাশ করি তাহলে আমি 100 দিয়ে গুণ করতে পারি অর্থাৎ আমি ইটা সমান লিখতে পারি কার্যকর শক্তি প্রাপ্ত শক্তি ডিভাইড বাই কার্যকর নয় প্রদত্ত মোট শক্তি প্রথমটিকে আমি বলতে পারি আউটপুট যে পরিমাণ শক্তি পাচ্ছি এবং মোট প্রদত্ত শক্তিকে আমি বলতে পারি ইনপুট অর্থাৎ আমি ইনপুট হিসেবে একটা শক্তি দিচ্ছি এবং আউটপুট হিসেবে তার চেয়ে কম শক্তি পাচ্ছি এদের অনুপাতকে আমি বলতে পারি কর্মদক্ষতা এবং আমি যদি একটি ডিজেল ইঞ্জিনের কথা চিন্তা করি ডিজেল ইঞ্জিনের সাধারণ কর্মদক্ষতা হচ্ছে 30% বা আমি যদি 100 জুল কাজ দেই 100 জুল তাপশক্তিকে আমি পোড়াই বা 100 জুল আমি যে পরিমাণ
জ্বালানি পুড়িয়ে 100 জুল তাপ পাই, সেটাকে যদি আমি বিদ্যুৎ শক্তিতে পরিণত করি, তাহলে কেবলমাত্র 30 জুল বিদ্যুৎ হিসেবে পাবো এবং বাকি 70 জুল অপচয় হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি প্রাপ্ত শক্তি হচ্ছে 30 জুল এবং প্রদত্ত শক্তি হচ্ছে 100 জুল। যেহেতু উপরে নিচে একই একক, এদের কোনো একক থাকবে না, শেষ পর্যন্ত 0.3। অর্থাৎ এই ডিজেল ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 0.3, এবং একে আমি যদি শতকরায় প্রকাশ করতে চাই তাহলে আমি এর সাথে 100% গুণ করতে পারি, সেক্ষেত্রে আমি পেয়ে যাচ্ছি 30%। এটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি। মনে করি আমি একটি যন্ত্রে E1 পরিমাণ শক্তি দিলাম এবং এখান থেকে E2 পরিমাণ শক্তি অপচয় হয়ে গেল, তাহলে কর্মদক্ষতা হিসেবে আমি পাচ্ছি এটা সমান E1 মাইনাস E2, অর্থাৎ যে পরিমাণ শক্তি দেওয়া হবে এবং যে পরিমাণ অপচয় হবে সেখান থেকে আমি কি পরিমাণ শক্তি আমার কাজে লাগছে সেটা পাচ্ছি, এবং আমি মোট প্রদত্ত শক্তি হচ্ছে আমার E1। এখান থেকে আমি লিখতে পারি 1 - E2/E1, এবং এটাকে যদি আমি অনুপাত হিসেবে বা শতকরা হিসেবে প্রকাশ করতে চাই তাহলে আমি লিখতে পারি এভাবে 1 - E2/E1 × 100%। এবং এই আমরা যদি বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে চিন্তা করি, আমরা দেখব যে কোনো যন্ত্রপাতি এখন পর্যন্ত 100% কর্মদক্ষতা দেয় না, কোনো না কোনোভাবে কিছু কিছু পরিমাণ শক্তি, বিশেষ করে তাপ শক্তি হিসেবেই অপচয় হয়ে যায় এবং অন্য অনেক শক্তি হিসেবে সেটা অপচয় হতে পারে। এবং আমরা এই অনুপাত থেকে একটি বস্তু কী পরিমাণ দক্ষ বা কী পরিমাণ এফিশিয়েন্ট সেটা এই শেপ থেকে আমরা পেতে পারি।